ব্যারাকপুর নোনাচন্দন পুকুর অ্যাথলেটিক ক্লাবের সাঁতার প্রশিক্ষণ কেন্দ্রে মঙ্গলবার সাঁতার কাটতে নেমে মৃত্যু হয় ব্যারাকপুর সুকান্ত সরণির এলাকার বাসিন্দা প্রতীক বিশ্বাসের। প্রতীক বিশ্বাসের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করতে ব্যারাকপুর সুকান্ত সরণির আবাসনে উপস্থিত হন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ তড়িৎ বরণ তোপদার, ব্যারাকপুর পৌরসভার প্রাক্তন পৌর পরিষদ সদস্য রঞ্জিত রায় সহ সিপিআইএম ডিওয়াইএফআই এর এসএফআই এর নেতৃত্ব। দীর্ঘক্ষণ পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ সহ প্রতিনিধি দলের সদস্যরা। এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ তড়িৎ বরণ তোপদার কি বললেন শুনুন। বলার মতো পরিস্থিতি নেই, দেখলাম ছবিটা, দেখলাম ছেলেটা ব্রাইট আইজ এক্সপ্রেসিং ইজ ফেলিং ইজ নো মোর। ওদের বললাম যে তোমাদের তো সাহায্য করার কিছু নেই, ইউ আর সেলফ সাপোর্টেড পারসন। ইভেন দেন এই এই পিরিয়ডে যদি আমাদের কোনো রকমের সঙ্গ দেওয়া বা কোনো কাজ করার কোনো প্রয়োজন হয়, ইউ আর রেডি এনি মোমেন্ট খবর দিলে আমি এই বয়সে চলে যাব। সেনাদের বিরুদ্ধে ওনারা অভিযোগ করতে মনে করেন যে সেনাদের আরো শক্তি হওয়া উচিত ছিল, এটা এই ক্ষেত্র বলে নয়, সব ক্ষেত্রেই এটা প্রযোজ্য যে যতক্ষণ যখন একটা লিভিং অর্গানিজম নিয়ে কাজ হচ্ছে, সে এনিবডি মানুষ হোক পশু হোক যেই হোক, তার দিকে লক্ষ্য রাখাটা প্রধান কাজ। আর অ্যাবাভ অল হচ্ছে যে জলের মধ্যে মানুষকে নিয়ে হচ্ছে ট্রেনিং, জলের মধ্যে এবং পারাপার করতে গিয়ে ডোবার চান্স থাকতেই পারে, ডোবার চান্স থাকতে পারে হাঁপিয়ে যাওয়ার কারণে, অন্য কোনো কারণে, মেবি অ্যাক্সিডেন্ট নেই অকার, সেটা ভিজিলেন্স থাকবে না। এটা পার্টিকুলার এই ইনসিডেন্টের জন্য এটা প্রযোজ্য না, সব সময় এটা প্রযোজ্য। আর সেটা যে অবহেলা হয়েছে তার জন্য এই ঘটনা, এটা পরিষ্কার। ব্যারাকপুর থেকে সৈকত গাঙ্গুলির রিপোর্ট, চ্যানেল 24/7।